সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে ইংরেজিতে আমরা সময় বলতে পারি। ধরেন এখন ঠিক 6টা বাজে, তাহলে আপনি কিভাবে সময়টা বলতে পারবেন? এটা বলবেন যে ইটস 6 o'clock, এখন 6টা বাজে। কিন্তু ধরেন 6:05 হয়ে গেল, তাহলে আপনি কিভাবে বলবেন? বলবেন ইটস 5:06, তাহলে এটা 6:05। এখন একইভাবে আপনি বলতে পারবেন যে ইটস 10:06, 6:10। কিন্তু 6:15 আপনি এটা এভাবেও বলতে পারেন যে ইটস 15:06, তার মানে 6:15। কিন্তু আবার অন্যভাবে বলতে পারি যে এটা হচ্ছে যে 1 circle ইকুয়ালস 360 degree, যেহেতু এটা 90 degree কোণ তৈরি করে, তাহলে এটা কোয়ার্টার বলতে পারি, 1/4। ইটস এ কোয়ার্টার past 6, তার মানে 6:15। কোয়ার্টার বললেও 15 বোঝাবে। একইভাবে 20:25 বলতে পারে, ইট 25:06, 6:25। আবার যখন 30 হবে, আমরা জানি 30-এ যখন মিনিটের কাঁটা আসে, তখন এটা 180 degree উৎপন্ন করে, যেটা হাফ সার্কেল। তাহলে এটা আমরা এভাবেও বলতে পারি যে ইট 6:30, তার মানে 6:30। যখন 35 হবে, এটা এভাবে বলতে পারি ইট 35:06। আবার এটাও বলতে পারি যে 6:35, আবার এটা বলতে পারি যে 7:25 বাকি আছে। কিভাবে বলতে পারি এটা? যে ইটস 25:07, তার মানে 7:25 বাকি আছে। এভাবে 40 বলতে পারি, কিন্তু 45-এর ব্যাপারে একটু অন্যভাবে বলতে হবে, কারণ এটা 45 বলতে পারেন যে ইটস 45:07। আবার এটাও বলতে পারেন যে ইটস 6:45, তার মানে 6:07:15, তার মানে 15 বাকি আছে। আবার ধরুন যে 7:05 বাকি আছে, এটা এভাবে বলতে পারেন ইটস 55:06। আবার এটাও বলতে পারেন যে ইট 5:07, তার মানে 7:05 বাকি আছে। তাহলে এই প্যাটার্নটা ফলো করে আমরা ইংরেজিতে কিভাবে সময় বলতে হয় সেটা শিখে গেলাম। আশা করি আপনারা খুব সহজেই এখন ইংরেজিতে কথা বলতে পারবেন, সময় বলতে পারবেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন আর নিজের স্বাস্থ্য সুরক্ষার দিকে খেয়াল রাখুন, কারণ করোনার সময়টা একটা প্যান্ডামিক সময়। এই সময়টা যাতে ভালো করে নিজের স্বাস্থ্য সুরক্ষা এবং আপনার আশেপাশের মানুষগুলোর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা যায়, সে ব্যাপারে সচেতন থাকুন।